হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চিকেন মোমো খাওয়ার জন্য চলে আসছি গাউসিয়া মার্কেটের সামনে। এবং এটা আসলে গাউসিয়া মার্কেটের সামনে কোথায় পাবেন সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এই চিকেন মোমোটার টেস্টটা অ্যাকচুয়ালি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এটার প্রাইস কত নিবে এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না কাটিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে ধনিয়ার সস, এইটা একটু ঝাল টাইপের, একটু স্পাইসি। তো এই সসটা কিন্তু পার্সোনালি রিকমেন্ড করবো, এই সসটার কারণে আসলে এই মোমোটা এত বেশি মজা লাগছে আমার কাছে। তো মামার দোকানটা মাত্র ওপেন করছে, তো ওপেন করার আগেই আমরা চলে আসছিলাম এখানটায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে উনি সসগুলো আসলে ছোট বোতলে আসলে উনি ঢালতেছিল। তো এটা হচ্ছে টক মিষ্টি ঝাল টাইপের একটা সস। তো এই সসটাও ভালো, বাট এই সসের চেয়ে আমার কাছে কিন্তু ওই সসটা অনেক বেশি ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন উনি মাত্রই দোকানটা ওপেন করছে। এটা আসলে গাউসিয়া মার্কেটের অ্যারোপ্লেন মসজিদের ঠিক পাশে কিন্তু এই দোকানটা আসলে ওনার। তো এইখানে এই দোকানের ওনার নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি আপনার চিনতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই যে এই ফোন নাম্বারে ফোন দিয়েও কিন্তু ওনার এই দোকানে আপনারা আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক অ্যারোপ্লেন মসজিদের ঠিক সাথেই কিন্তু এই দোকানটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পার্সেলও কিন্তু একটা ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণের মোমো, আর শীতের মধ্যে কিন্তু মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এটার টেস্ট নেওয়ার জন্য আসলে অ্যাকচুয়ালি চলে আসছি এখানটায়। দেখতে পাচ্ছেন 5 পিস হচ্ছে 75 টাকা, আর 7 পিস হচ্ছে 100 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে যখন আসছি অনেক লোকজন ছিল আর এত পরিমাণ মানের ইয়ে ছিল, তো এর জন্য আসলে বয়সটা আমার আলাদাভাবে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 5 পিস হচ্ছে 75 টাকা, এখানে হচ্ছে 75 টাকার। তো সসগুলো কিন্তু সেই পরিমাণে আমার কাছে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আর এইখানে মামা হচ্ছে 4টা থেকে রাতের 10টা পর্যন্ত বসে এইখানটায়, আর মঙ্গলবারে কিন্তু এই দোকানটা বন্ধ থাকে। তো আসলে মঙ্গলবারে এইখানটার আশপাশটা সবখানেই বন্ধ থাকে, তো সেই জন্যই মামা আসলে মঙ্গলবারে বন্ধ রাখে এই দোকানটা তার। এটা হচ্ছে ধনিয়া সস, আর এটা হচ্ছে টক মিষ্টি ঝাল একটা সস। দেখুন ট্রাই করতেছি আপনাদেরকে। তার চিকেন মোমো, এই যে হচ্ছে মোমোগুলা এখন টেস্ট করব। দেখি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধনিয়া সস, আগেই বলছিলাম এই সসটা দিয়ে আমার কাছে মোমোটা আসলে অনেক বেশি মজা লাগছে। তো নতুন করে আর কি বলবো, আসলে এই সসটা দিয়েই কিন্তু আমি মোমোগুলো খাইছি। তো এই সসটা আমার কাছে আসলে তেমনটা ভালো লাগে নাই, এটা একটু টক মিষ্টি ঝাল টাইপের। আর এই যে ধনিয়া সসটা ছিল এটা অ্যাকচুয়ালি ঝাল, তো এর জন্য আসলে বেশি ভালো লাগছে। এই সসের কারণে আসলে মানে এত পরিমাণে টেস্টি মনে হয়েছে যে আসলে আরও একটু খাই এরকম মনে হয়েছে আমার কাছে। তো আপনারা যদি এইখানটায় আসেন, গাউসিয়া মার্কেটে আসেন, তো অবশ্যই এইটা টেস্ট করতে পারেন আপনারা। আমার কাছে ভালো লাগছে, তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই,
দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।